হ্যালো, আসসালামু আলাইকুম। হায় রং সামেশনের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা বাইনারি সার্চের আরেকটি অ্যালগোরিদম নিয়ে আলোচনা করব। তো এর আগের লেকচারে আমরা কী করছিলাম, এর আগের যে অ্যালগোরিদমটা দেখছিলাম সেটা হচ্ছে একটা অ্যারে দেওয়া ছিল, অ্যারেটা থেকে কীভাবে একটা নাম্বারকে সার্চ করে বের করতে হয় সেটা আমরা করছিলাম বাইনারি সার্চ ইউজ করে। আর আমরা এটাও জানি যে বাইনারি সার্চ করতে গেলে অবশ্যই কী লাগবে, অবশ্যই অ্যারেটা শর্টেড অবস্থায় থাকা লাগবে। কী অবস্থায় থাকা লাগবে? শর্টের অবস্থায় থাকা লাগবে। এটা তো আমরা জানি যে বাইনারি সার্চ করতে গেলে আমাদের অ্যারেটা শর্টের অবস্থায় থাকা লাগে, ঠিক আছে? তো আমরা এর আগের লেকচারে যেটা করছিলাম সেটা একটু দেখি। যে আমরা ধরে নিই আমাদের ছিল হচ্ছে এরকম, এটা একটা অ্যারে ছিল, ধরে নিই যেখানে টু ছিল, ফোর ছিল, ফাইভ ছিল, সিক্স ছিল, সেভেন, এইট, নাইন, এটা ছিল। তো আমরা এক্স ধরে নিই যে এক্স ইকুয়াল আমরা ফাইভ। তো আমরা কী করছিলাম, ফাইভকে সার্চ করে বের করছিলাম। তো দেখুন, এটা কিন্তু শর্টের অবস্থায় আছে। কী শর্টের অবস্থায় আছে? এটা হচ্ছে অ্যাসেন্ডিং অবস্থায় আছে, অ্যাসেন্ডিং শর্টের অবস্থায় আছে, ছোটো থেকে বড় আকারে শর্ট করা আছে, ঠিক আছে? তো এই এই এল এই প্রবলেমটা আমি কিন্তু সলভ করছিলাম আমরা এর আগের লেকচারে, যে আমরা করছিলাম যে এই এক্স ভ্যালুটা এই শর্টের এই অ্যারেটার মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে আমাদের বের করো কত নাম্বার ইন্ডেক্স আছে, এটা বের করো। যেমন এটা ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এটা ইন্ডেক্স ধরি। তো আমরা যদি থাকে তাহলে আমরা প্রিন্ট করে দিয়ে এটা আছে এবং কত নাম্বার ইন্ডেক্স আছে সেটা আমাদের প্রিন্ট বের করে প্রিন্ট করে দাও। আর যদি না থাকে তাহলে আমরা সবশেষে করছিলাম কি, যে হচ্ছে এই ভ্যালুটা এক্স ভ্যালুটা নাই, নট ফাউন্ড, ঠিক আছে, এটা প্রিন্ট করছিলাম। তো এর আগের লেকচারে আমরা যেটা করছিলাম সেটা ছিল শর্টের অবস্থায় ছিল, সেটা হচ্ছে অ্যাসেন্ডিং আকারে শর্ট করা ছিল। বাট এবার হচ্ছে রিভার্স শর্টেড। এবার আমরা যেটা করবো, রিভার্স শর্টেড, রিভার্স শর্টের অবস্থা যদি থাকে, তো আমরা আমরা আগে এটাই দেখি যে এটা যখন ছিল তখন আমরা কী করছিলাম। তখন আমরা করছিলাম এখানে আমরা এলকে ধরছিলাম, এখানে আমরা আরকে ধরছিলাম, তারপর কী করছিলাম, মিড বের করছিলাম। এই দুটার মিড ধরে নিই, এটা মিড ধরে নিই, এটা মিড। তারপর আমরা চেক করছিলাম যে মিড ভ্যালুটা পাঁচের সমান কিনা। যদি পাঁচের সমান হয়ে যেত, যদি সমান হয়ে যেত তাহলে তো আমরা প্রিন্ট করে দিতাম যে হ্যাঁ এটাই আমাদের অ্যান্সার। আর যদি সমান না হইতো, যদি সমান না হতো, মিডের সমান না হতো, এ ভ্যালুটা সমান না হতো, তখন আমরা দেখতাম যে আমার এক্স ভ্যালুটা এটার বড় না ছোটো। যদি বড় হইতো, মানে এক্স ভ্যালুটা যদি বড় হইতো, এক্স ভ্যালু এই ভ্যালু মিডের ভ্যালুর চাইতে যদি বড় হতো, তার মানে অবশ্যই বড় মানে কি এইটুকুর মধ্যে আমার অ্যান্সারটা থাকতো। তখন আমরা এলকে কী করতাম, এলকে আমরা করে দিতাম হচ্ছে যেহেতু বড় তার মানে অবশ্যই এইটুকুর মধ্যে অ্যান্সার হতো। তখন আমরা কী করতাম, এলকে করতাম এল মানে মিড প্লাস ওয়ান, মানে এটাকে আমরা এল বানাই দিতাম, এইটুকু সার্চ করতাম। আর যদি আমাদের পাঁচ যদি এই মিড ভ্যালু চাইতে ছোটো হতো তখন আমরা কী করবো, আরকে কমাই দেবো, কারণ আমার অ্যান্সারটা এইটুকুর মধ্যে আছে। তখন আরকে কমাই আমরা এটাকে আর বানাবো, এখন এইটুকুর মধ্যে সার্চ করবো, এইটুকুর মধ্যে আবার মিড বের করবো, মিড বের করে আবার করবো। তো এটা ছিল হচ্ছে আমাদের যখন আমরা শর্টের অবস্থায় থাকবে অ্যাসেন্ডিং আকারে, তখন আমরা এইভাবে করছিলাম যে মিড বের করছিলাম, মিড ভ্যালুটা সমান হলে অ্যান্সার করে দিয়েছিলাম। আর যদি না হয় তাহলে বড়ো হলে আরকে বাড়াই দিছিলাম, এলকে বাড়াই দিছিলাম যে মিড প্লাস ওয়ান বানিয়ে দিছিলাম, আর ছোটো হলে আরকে আরকে কমাই দিছিলাম, আরকে করছিলাম হচ্ছে মিড মাইনাস ওয়ান, ঠিক আছে? এটা ছিল হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং আকারে যে শর্টেডটা ছিল। এবার যদি রিভার্স শর্টেড থাকে, মানে এবার যদি আমার বড়ো থেকে ছোটো আকার ছাড়ানো থাকে, যদি এরকম ধরি, ধরে নিই যে আমাদের এরকম, এবার ধরুন আমার এটা নাইন, এইট, সেভেন, সিক্স, ফাইভ, ফোর, টু, ওয়ান, এটা ধরি। এবার আমাদের দেখুন বড় থেকে ছোট আকারে সাজানো আছে, এবার রিভার্স শর্টের অবস্থা আছে বড় থেকে ছোট আকারে। তো এবার আমরা কীভাবে বাইনারি সার্চটা চালাবো? তো আমরা ধরে নিলাম এটা আমাদের, ধরে নিলাম যে এল, এটা আমাদের ধরে নিলাম আর, আমরা যেভাবে সার্চ করছিলাম সেভাবেই করবো। এটাকে এল ধরলাম, এটাকে আর ধরলাম, হ্যাঁ। এবার আমরা কী করবো দেখুন, ধরে নিলাম যে এটা মিড, মিড ধরে নিলাম যেখানে কতগুলো আছে, এক, দুই, তিন, চার, আটটা আছে। তো আমাদের ধরে নিলাম যে এটা আমাদের মিড চলে আসছে, এটা আমাদের মিড ভ্যালু, এটা ধরে নিলাম এটা মিড, এটা হচ্ছে মিড। তো এটা যদি মিড হয়, এটা যদি আমাদের মিড হয়, তাহলে আমরা এবার কি করব, এবার আমরা করব, আমরা চেক করব যে মিড ভ্যালুটা আমাদের এক্স এক্স ইকুয়াল আমাদের ধরে নিই যে আমাদের আমরা বের করব হচ্ছে সেভেনকে বের করব, ঠিক আছে, সেভেনকে বের করব। তো আমাদের এটা মিড, তো আমরা যখন মিড আসবে এটা, তখন মিডের ইন্ডেক্স আসবে এটা, এই ভ্যালুটা যখন মিড মিড ভ্যালুতে থাকবে, তখন আমরা কী করবো, আমরা চেক করে নেব যে ওই মিড ভ্যালুটার সমান এই এক্স ভ্যালুটা মানে সমান কি না। যদি সমান হয় তাহলে তো আমরা এই ইন্ডেক্সটাকে প্রিন্ট করে দেবো, যে অন ইন্ডেক্স টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এভাবে ইন্ডেক্স আকারে সাজাবো। তো আমাদের যদি আমাদের পায়ে যায় তো আমরা ইন্ডেক্সটা কী করবো, প্রিন্ট করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে চার, অ্যান্সার ইকুয়াল ফোর হয়ে যাবে, ফোর নাম্বার ইন্ডেক্স হয়ে যাবে। বাট যদি যদি আমরা কী করতে পারি, যদি আমাদের না মেলে, যদি আমাদের মিডের সমান না হয়, তাহলে যেহেতু এক্স ভ্যালুটা মিড ভ্যালুটার সমান না, তার মানে অবশ্যই হয় বড় না হয় ছোট। তো আমরা
যদি বোরো হয় এখন আমরা কি করব দেখুন তো, যদি বোরো হয় এখন আমরা কি করব, যদি বোরো হয় এখন দেখুন, যদি এক্স ভ্যালুটা এই মিড ভ্যালুটার চাইতে বোরো হয়ে যায়, হ্যাঁ তাহলে দেখুন বোরো মানে কি, এবার অবশ্যই যেহেতু রিভার্স শর্টেড মানে কি এদিকে বোরোটা থাকবে, এদিকে বোরোটা থাকবে না, এদিকে বোরোটা থাকবে, তার মানে কি করতে হবে আমাদের আরকে করে দিতে হবে এই জায়গায়, মানে মিড মাইনাস ওয়ান। আর যদি ছোটো হইতো তখন আমাদের কি করতে হতো, এই এলকে করে দিত এটা, ঠিক আছে, জাস্ট একটু চেঞ্জ। এর আগের যে আমাদের আমাদের যে অ্যালগোরিদমটা ছিল ওই অ্যালগোরিদমটা সেম, জাস্ট ওটা ছিল শর্টেড অবস্থায় আর এবার হচ্ছে রিভার্স শর্টেড, ঠিক আছে, মানে বড়ো থেকে ছোটো, এর আগেরটা ছিল ছোটো থেকে বড়, জাস্ট একটু চেঞ্জ করে দিতে হবে। যে যদি আমাদের পাই গেলাম তাহলে তো প্রিন্ট করে দিলাম, আর যদি না পাই তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, যদি এক্স ভ্যালুটা মিড ভ্যালুটা হচ্ছে বড়ো হয় তাহলে আরকে করে দিতে হবে মিড মাইনাস ওয়ান, মানে এদিকে অ্যান্সারটা থাকবে। আর যদি ছোটো হয় তখন করে দিতে হবে এলকে করে দিতে হবে মিড মিড প্লাস ওয়ান, ঠিক আছে, এইটুকুই চেঞ্জ আর কিছুই না, ঠিক আছে। এবার আমরা দেখুন, এবার আমরা কি করব, এবার আমরা করব হচ্ছে যে দেখুন সাত যেহেতু দরকার আমাদের, এখনও পাইনি বড় হয়েছে, তারপর আর কে এটা বানাই দিছি, এখন এই দুটার মধ্যে মিড ভ্যালু কোনটা, এই দুটার মধ্যে মিড ভ্যালু ধরে নিই যে এটা হচ্ছে আমাদের মিড ভ্যালু, এটা হচ্ছে আমাদের মিড ভ্যালু। তো এটা যদি মিড ভ্যালু হয় এখন দেখুন আট আট আর সাতের কি সমান না, সমান না, যদি সমান না তার মানে কি অবশ্যই বড় নাহলে ছোটো। এখন আমরা দেখব যে এক্স কি মানে এই যে এক্স কি হচ্ছে এটা এই মিড ভ্যালুটা হচ্ছে বড় না ছোটো, ছোটো, বড় হলে আমরা এদিকে করে দিতাম, যেহেতু ছোটো তার মানে আমরা এটাকে করে দেবো হচ্ছে এটাকে করে দেবো এল, এখন এ দুটার মধ্যে মিড, এ দুটার মধ্যে মিড, এটাই এটাই মিড, এটাই সাত, এবার কি সমান হয়ে গেছে, হ্যাঁ সমান হয়ে গেছে, তাহলে আমাদের কী করবো অ্যান্সারটা প্রিন্ট করে দেবো, অ্যান্সার কী প্রিন্ট করবো, অ্যান্সার ইকুয়াল টু প্রিন্ট করবো, এই যে আমাদের ইনডেক্স, ঠিক আছে, এটা প্রিন্ট করে দেবো। তো এটাই হচ্ছে আমাদের সলিউশন। তো চলুন আমরা কোডটা দেখি, তো কোডটা হচ্ছে এরকম যে আমরা ই করে নিই ভয়েড বাইনারি সার্চ নিলাম, বাইনারি সার্চ, তো এখানে ইন্ট অ্যারেটা আসবে, অ্যারেটা আসবে, তারপর কী আসবে ইন্ট অ্যান আসবে, অ্যান আসবে, তারপর হচ্ছে ইন্ট এক্স আসবে, যেগুলোটা আমরা সার্চ করবো, ঠিক আছে। এখন আমরা কী করবো, এখন আমরা এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের অ্যালগোরিদমটা, এটা হচ্ছে আমাদের অ্যালগোরিদমটা। তো এখন আমরা কী করবো, এখন আমরা ধরে নেব যে ইন্ট এল ইকুয়াল টু জিরো আর হচ্ছে আর ইকুয়াল টু হচ্ছে আমার এন মাইনাস ওয়ান, ওকে এটা আমরা ধরে নিলাম। এখন আমরা লুপটা চালাবো যে হোয়েল কী করবো এল লেস দেন ইকুয়াল আর, এটা পর্যন্ত চালাবো। তো এটা পর্যন্ত চালানোর পর এখন আমরা দেখবো যে যদি, এখন আমরা মিড বের করবো, ইন্ট মিড, মিড মিড ইকুয়াল কী হবে এল প্লাস আর ভাগ টু। এখন আমরা চেক করবো যে যদি, ইফ যদি অ্যারে অফ মিড যদি আমাদের কী হয়, সরি, যদি আমাদের কী হয় যে যদি অ্যারে অফ মিড, অ্যারে অফ মিড ইকুয়াল ইকুয়াল এক্স হয় তাহলে আমরা কী করবো, তাহলে আমরা প্রিন্ট করে দেব, তাহলে আমরা আমরা কী করবো সি আউট, সি আউট যে আমাদের সি আউট প্রিন্ট করতে পারছি, সি আউট ফাউন্ড এক্স ইজ ফাউন্ড, এক্স ইজ ফাউন্ড, ঠিক আছে, এটা আমরা প্রিন্ট করে দেবো এক্স ইজ ফাউন্ড। এবং আমরা যদি চাই আমরা এখানে ইন্ডেক্সটা প্রিন্ট করে দিতে পারি, প্রিন্ট করে রিটার্ন করে দেবো, রিটার্ন করে দেবো। কেন রিটার্ন করবো, কারণ আমরা এক্সকে ফাউন্ড করে ফেলছি, এক্স আমার সলিউশনে চলে আসছে, সো রিটার্ন হয়ে যাবে যদি আমাদের সমান হয়। আর যদি না হয় তাহলে ইলসিফ কী করতে পারি, ইলসিফ, ইলসিফ কী হতে পারে, হয় মিডের চাইতে বড়ো হবে নাহলে ছোটো হবে, তাহলে আমরা চেক করি যে অ্যারে অফ মিড, অ্যারে অফ মিডের চাইতে যদি কী হয়, অ্যারে অফ মিড যদি গ্রেটার দেন এক্স হয়, মানে অ্যারে অফ মিড যদি এক্সের চাইতে বড়ো হয়, আমি কিন্তু একটু ভালো মতো খেয়াল করুন যে অ্যারে অফ মিড যদি এক্সের চাইতে বড়ো হয় তখন আমরা কী করবো, অ্যারে অফ মিড এক্সের চাইতে বড়ো মানে কি এক্স অবশ্যই ছোটো, এক্স অবশ্যই কী ছোটো, তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, এই ছোটোটা কোন দিকে থাকবে, ডান সাইডে থাকবে, যেহেতু রিভার্স শর্টেড, তাহলে এলকে কী করতে হবে, এল ইকুয়াল করতে হবে হচ্ছে আমার মিড প্লাস ওয়ান, ইলস, ইলস কী করতে হবে যে আর ইকুয়াল মিড মাইনাস ওয়ান, এইটুকুই, ঠিক আছে। এটুকু যদি পাওয়া যায় তাহলে তো প্রিন্ট করে দিয়ে রিটার্ন হয়ে যাবে। আর যদি না পায়, পুরো লুপটা শেষ তবুও অ্যান্সার পাচ্ছে না, তখন সেক্ষেত্রে কী করতে হবে যে সি আউট নট ফাউন্ড,
ওকে, এটাই ছিল হচ্ছে আমাদের অ্যালগোরিদমটা, এটাই ছিল আমাদের হচ্ছে রিভার্স সর্টেড অ্যারের অ্যালগোরিদম। ঠিক আছে, জাস্ট কী করবো, জাস্ট আমরা এল আরকে নিয়ে নিলাম, এল লেস দেন ইকুয়াল আর পর্যন্ত চলবে, ইন্ট মিড বেট করবো। এখন আমরা দেখবো যদি মিডে সমান হয়ে যায় তাহলে আমরা প্রিন্ট করে দিয়ে রিটার্ন করে দেবো, আর যদি না হয় তখন সেক্ষেত্রে দেখবো যে বড়ো না ছোটো। যদি আমাদের ভ্যালুটা অ্যারে অফ মিড ভ্যালুটা যদি এক্সের চাইতে বড়ো হয় তার মানে এক্স অবশ্যই ছোটো, আর এক্স ছোটো মানে কি রিভার্স শর্টেড মানে কি বা ডান সাইডের দিকে থাকবে, তো আমরা কী করবো এলকে মিড প্লাস ওয়ান করে দেবো, ডান সাইডের দিকে সরাই দেবো, আর যদি না হয় তাহলে বাম সাইডের দিকে আছে আরকে মিড মাইনাস ওয়ান করে দেবো, এদিকে সরাই দেবো। দেন এভাবে সার্চ করতে থাকবে, যদি আমাদের অ্যান্সার পাই যায় তাহলে পাইলো, আর যদি সর্বশেষে না পাই তো সেই ক্ষেত্রে আমরা কী করে দেবো যে নট ফাউন্ড, এটা আমরা প্রিন্ট করে দেবো। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।